প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো 5G পরিষেবা। আগামী দিনে প্রযুক্তির ক্ষেত্রে ভারত যে বিশ্বের দরবারে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে এদিন সেই বার্তায় দিয়েছেন মোদি। তিনি উল্লেখ করেছেন গত কয়েক বছরে কিভাবে ইন্টারনেট তথা প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে গিয়েছে ভারত, 2014 সালে কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা সে তুলনাও টানেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন মনে করিয়ে দেন এক সময় মোদির এই আত্মনির্ভর কথা শুনে সবাই মজা করছিল। 2014 সালের প্রায় 100% মোবাইলই আমদানি করা হতো বিদেশ থেকে। মোদি উল্লেখ করেন এরপরই আত্মনির্ভরতার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন 2014 সালে দেশে মাত্র 2টি মোবাইল উৎপাদন কেন্দ্র ছিল, আজ সে সংখ্যা দাঁড়িয়েছে 200-র উপর। বেসরকারি সংস্থাগুলো মোবাইল উৎপাদনে উৎসাহ দেওয়া হয় কেন্দ্রের তরফে। মোদি বলেন আজ মোবাইল উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, মোদির দাবি ডিজিটাল ইন্ডিয়া যে দেশের কি বিপ্লব এনেছে ইন্টারনেট কানেকশনের পরিসংখ্যান দেখলেই তা বোঝা যায়। তিনি জানান এখন আর শুধু শহরাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর আধিক্য নেই, গ্রাম অঞ্চলেও হু হু করে বাড়ছে সেই সংখ্যা। তিনি জানান বর্তমানে ইন্টারনেট কানেকশনের সংখ্যা পৌঁছেছে 85 কোটিতে। বর্তমানে 1,70,000 পঞ্চায়েতের অপটিক্যাল ফাইবার পৌঁছে গিয়েছে বলেও জানান মোদি। করোনাকালে ইন্টারনেট কতটা সাহায্য করেছে সে উদাহরণ দেন মোদি। তিনি উল্লেখ করেন গোটা বিশ্ব যখন থেমেছিল তখনও আমাদের দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে। ডিজিটাল ইন্ডিয়ার জন্য আজ এক ক্লিকে টাকা লেনদেন করতে পারেন সাধারণ মানুষ। আর এই 130 কোটি ভারতবাসীকে 5G প্রযুক্তি উপহার দেওয়া হয় বলে তিনি জানান। তার কথায় এ তারিখটা ইতিহাসে লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।